হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার পিঙ্কি। প্রথমে আমি সবাইকে জানাই আজকে ভাইফোঁটা, হ্যাপি ভাইফোঁটা টু অল অফ মাই ভিউয়ার্স। তো আমি এখন যাচ্ছি ফোঁটা দিতে। দেখছেন আমি আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমাকে একটা টাইমে, মানে কিছু বছর আগে, আমার বোন আমাকে গিফট করেছিল। আমার পরা হয়নি বেশি। এটা একটা জর্জেটের শাড়ি, নতুনের মতোই রাখা ছিল। এর সাথে এই জুয়েলারিটা পরেছি আর এই কানে দুটটা পরেছি। এটা আমার মাসতো বোন আমাকে দিয়েছে, তো মানে এইটা আর এইটা আমার নিজের বোন আমাকে এই শাড়িটা দিয়েছে, মাসতো বোন দিয়েছে এই দুইটা। তো চলুন আমরা এখন যাই। আজকে আমি আপনাদের সাথে আমার ভাইদের পরিচয় করে দেবো, তো চলুন দেখে নিন, আসুন। এই ভাই ফোঁটার সব চন্দন মাখছি, ভাইদের ফোঁটা দেবো। লাস্টে দেখাচ্ছি আমার ভাইদের সাথে পরিচয় করা। কৃষ্ণ কো গোকুল সে রাধে কো,
कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाए रही है। भक्ति विवश एक प्रेम पुजारिन फिर भी दीप जलाए रही है। कृष्ण को गोकुल से राधे को राधे कृष्ण की एक प्रेम पुजारिन फिर भी दीप जलाए रही है। कृष्ण को गोकुल से राधे को राधे कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाए रही है। भक्ति विवश एक কৃষ্ণ রাধে কৃষ্ণ কি জ্যোতি অলৌকিক তিনো লোক মে ছায়ে রহি হে। ভক্তি বিবশ এক প্রেম পূজা বন্ধু যাচ্ছে বন্ধু যাওয়া গেল। কৃষ্ণ তো শুনলে পছন্দ করে নিচ্ছিস, এটাও সন্দেশের, এটাও সন্দেশের, এটা বানানো প্লেটটাও সন্দেশের, মিষ্টিগুলোও সন্দেশের। ধূপ ওখানে রেখে দিয়েছি তো বার করে, ওই তো এটা কি ডিফারেন্ট ফ্রেগ্রেন্স নাকি? Krishna.
আসুন ফ্রেন্ডস, আলাপ করিয়ে দিই আমার আসল ভাইদের সাথে। এনারাই হচ্ছেন আমার ভাই। দেখুন, আমাদের গোপাল গৃহ দেবতা শ্রী মাধব বড় রূপ, ওনার ছোট রূপ বাল্য রূপ আর কি, আর রাধারানী তাদের সঙ্গে, এনারা হচ্ছে শ্রী হরি, ওনার রাধারানী, উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ বড় রূপ, তার রাধারানী ছোট রূপ, তার রাধারানী ওনার রাধারানী আর কি, মধ্যিখানে আছে শ্রীকৃষ্ণ, আর ছোট গোপাল যেটা সেইটা দেখো শ্রী হরি রূপে আছে। এই যে এনার সঙ্গে আছেন তিনি পুষ্পা মা, ইনি হচ্ছেন মথুরার হরি, এনাকে আমরা মথুরার যে আসল মন্দির যেখানে জন্মভূমি, যেখানে ওনার জন্ম হয়েছিলেন, সেখান থেকে উনি স্বয়ং আমাদের বাড়িতে এসছেন আমাদেরকে উদ্ধার করবেন বলে। ওনার সাথে ওনার রাধারানী, সুন্দর ঘাগরা পরেছে সবাই আমার ঠাকুররা, কি সুন্দর। এনাদেরকে আমি ভাইফোঁটা দিয়ে রাখি পরাই এনাদেরকে আমি দিতে এসছি। এনারাই হলেন আসলে সব মানুষের আসল ভাই, তারপরে তো যার যেরকম ভাই। আর এনা এসেছেন তিরুপতি বালাজি, ওনাকেও আমি ফোঁটা দিই, রাখা আছে। এটাই হচ্ছে দেখবার মতো, ওনাদের দর্শনটাই হচ্ছে আসল। আমার এখন ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা জমিয়ে আড্ডা মারছি। কার সাথে? আমার বোনের সাথে, আর আমার হাজব্যান্ড, আর হাজব্যান্ডের, আমার বোনের হাজব্যান্ড এখন আসছে, আর আমার হাজব্যান্ড বসে আছে। এই দেখুন সবাইকে ইভিনিং, এখন বাজে 7:45। আমি এখন মোটামুটি আবার রেডি হয়ে নিয়েছি, আমরা আবার বাড়ি ফিরবো। সারাদিন খুব মানে গল্পগুজব হলো, খাওয়া দাওয়া হলো, বোনেরা দারুণ রান্না করেছিল, দারুণ দারুণ রান্না করে, ইলিশ মাছ, চিকেন, তারপরে ডাল, তরকারি,
ভাজা মুজি ভাত, এসব তো চাটনি সব তো ছিলই, আর খুব সুন্দর রান্না করেছিল। রান্নাগুলো প্রতিটি মানে আমার বোন আর বোনের হাজব্যান্ড মিলিয়ে করেছিল, তো কি দুটো প্রিপারেশন বোনের হাজব্যান্ড করেছিল আর বাদ বাকিটা বোন করেছিল, কিন্তু অসাধারণ। যেমন ছিল সুন্দর ইলিশ মাছ তেমন চিকেন। তো এই এবার যাচ্ছি, মনটা খারাপ হয়ে গেছে, সারাদিন কি করে সময় কেটে গেল বুঝতেই পারছেন পারিনি। তো আমার গোপালদের দেখতেই পাচ্ছেন বসে আছে সব। এই এবার আমরা আর আমার বোনের সাথে আপনাদের একবার দেখা করি দিই, একটু কথা বলি দিয়ে বসে আছে। দেখুন বোন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ভাইফোঁটা ভালো করে কাটান, এনজয় করুন। এই আমার হাজব্যান্ড। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, আমরা এবার যাচ্ছি, আপনারা ভাইফোঁটা ভালো করে এনজয় করুন, হ্যাপি ভাইফোঁটা, এবং আশা করি অনেক কিছু পেয়েওছেন ভাইফোঁটাতে। তো ন্যাচারালি আজকের দিনটা বোধ হয় সবাইকারই খুবই ভালো কেটেছে, এটা এইরকম যেন প্রতি বছর কাটুক এটাই এক্সপেক্ট করি। ওকে ফ্রেন্ডস, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। একটা গান হবে নাকি? এক লাইন একটা গান হয়ে যাক, কারণ আমার বোন তো অসাধারণ সুন্দর গান গায়, হৈমন্তী শুক্লার কাছে গান শিখেছিল, প্লাস অনেক শোজ করে, তো ওর গানটা মানে সবসময় আমরা শুনতে পাই না কারণ অতটা সময় থাকে না, কিন্তু কখনো কখনো শুনতে পাওয়াটাই একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো ওই জন্য যখন আজকে চান্স পেয়েছি আর দিনটা ভাইফোঁটা, তো হয়ে যাক। ঠিক আছে, যখন এটা সামনেই কালী পুজো গেছে, তো আমি মা কালীর উদ্দেশ্যে একটা ছোট্ট গান শোনাচ্ছি। ভুবনেশ্বরী তুমি জাগো মা গো, ভুবনেশ্বরী তুমি জাগো, অন্ধ আতুরে দাও মাগো আলো দাও, অন্ধ আতুরে দাও মাগো আলো দাও, জ্যোতির্ময়ী তুমি জাগো, ভুবনেশ্বরী তুমি জাগো মাগো, ভুবনেশ্বরী তুমি জাগো। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ, সবাই খুব ভালো থাকবেন, ভালো কাটাবেন, আবার দেখা হবে। এই হলো আমাদের। তো এবার আমরা যাচ্ছি, বোনের গানটা শুনিয়ে দিলাম, কি অসাধারণ ট্যালেন্টেড আমার বোন, আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আর একজনও ট্যালেন্ট নিয়ে বসে আছে, সে অসাধারণ বাঁশি বাজায় কিন্তু আপনাদেরকে শোনাতে চায় না। আমি কিন্তু অনেকদিন ধরে বলি শোনাতে, তো দেখা যাক একদিন সুযোগ করে আপনাদের শোনাবো আমার হাজব্যান্ডের বাঁশি বাজানো। তো আজকের মতো এতটুকুই ফ্রেন্ডস, এবার বাড়ি যেতে হবে, বেজে গেল 7:10। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কি আর আমার ভিডিওস দেখতে থাকবেন। বারাসাতে আসলে খুব স্পেশাল কালী পুজো হয়, তো এখানেই বারাসাতে বোনের বাড়ির কাছে আমরা একটা মণ্ডপে চলে এসেছি। কি অসাধারণ প্যান্ডেল সাজিয়েছে আর এইখানকার প্রতিমা। বারাসাতে কালী পুজোটা ঠিক দুর্গা পুজোর মতোই হয় আর কি। মাকে দেখতেই পাচ্ছেন আপনারা, কি সুন্দর প্রতিমা। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কালী পূজা। আর মণ্ডপে ঢোকার সামনে অসাধারণ শিব মূর্তি দেখতে পাচ্ছেন, কি সুন্দর। দারুণ সুন্দর লাগলো এখানকার ঠাকুর দেখে, প্যান্ডেল দেখে ও এখানকার পরিবেশ দেখে।